এই মুহূর্তে তারাপীঠ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আশিস মণ্ডল। আমরা সরাসরি চলে যাব সেখানে। আশিসদা, প্রথমেই তোমাকে জানাই কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা। দেখো, তারাপীঠে কিন্তু শ্যামা পূজার সময় অনেক ভক্তের সমাগম হয়, এখন চিত্রটা কেমন সেখানে? ভিন্ন চিত্র বলা যেতে পারবে এই তারাপীঠ মন্দিরে। তার কারণ, কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর যে দুর্যোগের কথা শোনাচ্ছে, সেই দুর্যোগের কারণেই এবারে তারাপীঠ মন্দিরে যে কালী পুজো হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে তারাপীঠ মন্দিরে মা তারা হচ্ছেন সব দেবীর ঊর্ধ্বে, ফলে এখানে কোনো দেবী মূর্তি আলাদা করে পুজো করা হয় না, মা তারাকে সামনে রেখে পুজো করা হয়। এই কালী পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতি বছরই, কিন্তু এবার সেই চিত্রটা একদমই আলাদা। তার কারণ, যে দুর্যোগের কথা আবহাওয়া দপ্তর বার বার বলে আসছে, কয়েকদিন ধরে প্রচার করাচ্ছে, সেই কারণেই কিছুটা মানুষের জমায়েতটা কম হয়েছে। সকালের দিকে কিছুটা ভিড় থাকলেও এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি একদম ফাঁকা রয়েছে মন্দির। তবে সন্ধ্যের দিকে যেহেতু মূল পুজোটি হবে নিশি পুজো, অর্থাৎ রাত্রিবেলা, ফলে সেই সময় মানুষের কিছুটা জমায়েত হবে বলে আমরা জানতে পেরেছি। এই অন্যান্য দিনের মতো এদিনও মা তারাকে সব ভোরবেলা স্নান করা হয়, তারপর যে আচার আছে সেই আচার মেনেই মা তারাকে পুজো করা হয়। এদিন বহু ভক্ত পাঁঠা বলি দিয়েছেন, পাঁঠা প্রসাদও বিভিন্ন জনকে বিতরণ করা হয়েছে। এছাড়াও এই তারাপীঠে এই দীপাবলিতে বা শ্যামা পুজোয় কি কি রয়েছে সেটা আমরা জেনে নেবো এই মন্দিরের সেবায়ীদের কাছ থেকে। আজ তো তারাপীঠে শ্যামা পুজো, এখানে তো কোনো মূর্তি পুজোর চল নেই, তো তারাপীঠে কি রীতি রয়েছে? তারাপীঠের রীতি রয়েছে বলতে গেলে এখানে দশমা বিদ্যা, দ্বিতীয় বিদ্যা হচ্ছে তারা, প্রথম হচ্ছে খালি, তারপর তারা। তারা মা এখানে সরাসরি বিরাজ করেন বলে আমাদের এখানে কোনো মাটির দেবী মূর্তির পূজা হয় না। আমাদের যা কিছু আছে তারাঙ্গী দুর্গা পূজা, তারাঙ্গী কালী পূজা, তারাঙ্গী লক্ষ্মী পূজা, তারাঙ্গী মানে সরস্বতী পূজা। যেমন কোনো মণ্ডপে বা কোনো কালী মন্দিরে যে রীতি মেনে পুজো হয়, আমাদের ঠিক সেম রীতি সেইভাবেই, সেই তন্ত্র প্রচারই আমাদের পুজোটা আমাদের হয়। যেমন সকাল থেকে আরতি হয়েছে, মঙ্গল আরতি, মঙ্গল আরতির পর ভোগ হয়েছে, ফলভোগ, ফলভোগের পর মায়ের মধ্যাহ্ন ভোগ হয়েছে, সে ভোগে আপনার কিষাণান্ন যেটাকে আমরা খিচুড়ি বলি, এবং পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের মিষ্টি, পাঁচ রকমের মাছ, পোড়াও এবং সারা অন্ন, এবং অতি অবশ্যই কারণ এবং পাঁঠার যে বলিদান হয়েছে সেই বলিদানের প্রসাদ, বলিদানের মাংস দিয়ে মাকে তাকে ভোগ নিবেদন করতে হয়েছে। এবং তারপরে মোটামুটি সন্ধ্যে ছটার সময় মায়ের সন্ধ্যে আরতি হবে, সন্ধ্যে আরতি হওয়ার পর লুচির ভোগ হবে। তারপরে যে বিশেষ পুজোটা আছে আমাদের রাত্রে, যেটা আমাদের কালী পুজো হবে রাত্রে, যে বিশেষ পুজো আছে সেই পুজো হবে, বলিদান হবে, তারপরে আপনার মায়ের আরতি হবে, আরতির পর আবার রাত্রে একটা খিচুড়ি ভোগ দিয়ে আমরা মাকে নিবেদন করব, এবং তারপরে যতক্ষণ আপনার দর্শনার্থী থাকবে তাদেরকে দর্শন করিয়ে তারপর আমরা মন্দির বন্ধ করি। কিভাবে মাকে সাজানো হবে? আজকে মাকে তিনটে রূপে সাজানো হয়। প্রথমে তো তারা রূপে সাজানো হয়, কারণ চতুর্দশীর আবির্ভাব তিথি হচ্ছে চতুর্দশী, সারা মায়ের আবির্ভাব তিথি, ওই জন্য চতুর্দশীতে মাকে তারা মা রূপেই সাজানো হয়। এইবার সন্ধ্যেবেলায় মা যখন অমাবস্যা লেগে যাবে, 4:57 অমাবস্যা লাগছে, তখন মাকে ডাকের সাজে বা ডাকের ফুলের সাজে সাজানো হবে, এবং রাত্রেবেলায় টোটালটা আমরা কালী রূপে সাজাতে চাইছি মাকে, ডাকের সাজ দিয়ে, তারপরে আপনার সোনার অলঙ্কার দিয়ে যেটা সাজে আমাদের সেটা। সন্ধ্যাটি শুনলে যে আজকে কিভাবে মাকে সাজানো হবে, মা তারাকে আজকে কালী রূপে সাজানো হবে, রাজ রাজেশ্বরী যে বেশ সেই বেশে সাজানো হবে, ডাকের সাজ থাকবে, এবং মায়ের কিছু সোনার অলঙ্কার দিয়েও আজকে মা তারাকে সাজানো হবে। এবং এই দৃশ্য দেখতে বা মায়ের এই রূপ দেখতে বহু মানুষ সন্ধ্যের দিকে ভিড় করবে বলা যেতেই পারে। সোনালী, একেবারেই আশিসদা, দেখো আবহাওয়া দপ্তর সূত্রে খবর কিন্তু যে চিত্রাঙ্গের জন্য আকাশের সকাল থেকে কিন্তু মেঘলা অবস্থা, এবং এই মুহূর্তে তারাপীঠের আকাশের কি রকম অবস্থা, কি রকম চিত্র দেখছো আবহাওয়ার? আর সন্ধ্যাটি বলে রাখি যে সকাল থেকে আজ কথা ভোর থেকে বলা যেতে পারে আকাশের মেঘলা ভাগ ভার হয়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি, এবং দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, তেমন কোনো সমস্যা না হলেও বৃষ্টি এক পশলা হয়েছে, কিন্তু এখনো মেঘ ভার হয়েছে, ভার রয়েছে, মানে বৃষ্টি হওয়ার একটা
আশঙ্কা রয়েছে, এই দুর্যোগটাকে সবাই ভয় পাচ্ছেন, মানুষ ভয় পাচ্ছেন, তাই সকাল সকাল পুজো দিয়ে এখন যারা যারা এসছেন বাইরে থেকে তারা নিজের নিজের লজে ফিরে গেছেন। সন্ধ্যের সময় যদি আবহাওয়া অনুকূল হয় তবে অবশ্যই তারাপীঠ মন্দিরের যে নিশি পুজো বা নিশি আরতি মায়ের সে দেখতে ভিড় করবেন পুণ্যার্থীরা, এটা বলা যেতেই পারে। স্বর্ণালী আশিসদা, দেখো তারাপীঠে যে মায়ের পুজো হয় আজকের দিনে সেই রীতির সম্পর্কে তো আমরা শুনলাম, কিন্তু সন্ধ্যা রীতি মানে সন্ধ্যা পুজো যখন করা হয় সেখানে কি কোনো বিশেষ কিছু রীতি আছে কি জানো? আজকে যেমন একটা জিনিস শুনলে যে আজকে দুবার ভোগ হয় সেটা তো শুনলে, এরপরে যেটা সেটা আরতিটাও আজকে দুবার হবে, একটা সন্ধ্যা আরতি সন্ধ্যের সময় হবে, এরপর মূল যে পুজো মূল যে আরতি সেটা হবে রাত্রি 9টার দিকে, সেই আরতি হবে প্রায় 1 ঘন্টা এবং সেখানে 2 জন পুরোহিত থাকেন, একজন মন্ত্রোচ্চারণ করবেন মন্ত্রপাঠ করবেন, অন্যজন মায়ের পূজার্চা আরতি যে রীতিগুলো রয়েছে সেগুলো করবেন। তো এর ফলে এইটা বলা যেতেই পারে যে এই দিনের যে রীতি রীতি মেনেই মা তারা মা তারাকে আজ কালী রূপে পুজো করা হবে। স্বর্ণালী, আমরা যেমনটা জানি যে শ্যামা পুজোর দিন কিন্তু তারাপীঠে অনেক ভক্তের সমাগম হয় এবং সেক্ষেত্রে তার পাশাপাশি অনেক বহু যুগ ধরেই কিন্তু তারাপীঠে তন্ত্র সাধকরা বলা যায় সিদ্ধ তন্ত্র সাধকরা সেখানে এসে পুজো করতেন, এখনো কি সেই ছবি ধরা পড়ে? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে এই তারাপীঠ অর্থাৎ যেহেতু অমাবস্যা নিশি অমাবস্যা, ফলে এবারও বহু তন্ত্র সাধক এসেছেন, যেটা মন্দিরের পাশেই রয়েছেন অর্থাৎ পিছনে রয়েছেন শশান তারাপীঠ মহাশ্মশান, সেখানে সন্ধ্যা হলেই প্রচুর তান্ত্রিকরা সাধনা করবেন এবং যজ্ঞ করবেন, এটা সন্ধ্যা হলে সেই ছবিটা আমরা দর্শকদের দেখাতে পারবো, সন্ধ্যের পরেই অর্থাৎ গভীর রাত পর্যন্ত এই যজ্ঞ আরতি বা তান্ত্রিকদের যে সাধনা সেটা চলবে, এটা রাত যত বাড়বে তত কিন্তু সাধনাও বাড়বে, এটা আমরা সন্ধ্যা হলেই দর্শকদের সামনে আনতে পারবো। স্বর্ণালী ধন্যবাদ আশিসদা, তোমার সঙ্গে আমরা আবারও পরে যোগাযোগ করে নেব।